অগ্রণী ব্যাংক গ্রাহকদের জন্য আছে দারুণ সুখবর, আর সেটা হচ্ছে এখন থেকে অগ্রণী ব্যাংকের মাধ্যমে যারা প্রবাস থেকে দেশে টাকা পাঠাবেন তারা পাচ্ছেন 5% বোনাস, মানে 5% প্রণোদনা। তো এটা কিন্তু দারুণ একটা সুখবর। আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা। তো যদি আমরা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম যে প্রবাস থেকে টাকা পাঠালে, মানে বৈধ পথে টাকা পাঠালে 5% প্রণোদনা দেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা পাইনি, শুধুমাত্র 2.5% বোনাসটা পেয়েছি। তো যেহেতু কয়েকটি ব্যাংক ইদানিংয়ের মধ্যে বেশ ভালো রেট দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অগ্রণী ব্যাংক খুব একটা ভালো একটা রেট দিতে পারে নাই, কিন্তু আজকে অগ্রণী ব্যাংকের পেজে দেখতে পেলাম এখন থেকে 5% প্রণোদনা দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু ভালো একটা সুসংবাদ। আর একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু ভাইয়েরা তারা আলোচনা করে যে এক এক ব্যাংকের রেটটা যে তারতম্য থাকে, মানে কোনো ব্যাংকের রেট একদম লো থাকে, কোনো ব্যাংকের রেট একদম হাই থাকে। তো যে সমস্ত ব্যাংকের রেট অনেক হাই থাকে সেই সমস্ত ব্যাংক নিয়ে একটু আলোচনা থাকে যে এই সমস্ত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোকে বৈধ হিসেবে গণ্য হবে কি না, যেহেতু হাই রেট তারা কীভাবে এত হাই রেট দিতে আসছে, এটা মানে তাদের কি ব্যবসা কি অন্য কোনো লাইনে আছে কি না। তো একটা বিষয় যে এই রকমের ভাবনা না কিন্তু আমাদের ভাবা উচিত নয়। প্রত্যেকটা ব্যাংকে কিন্তু সরকার থেকে অনুমোদিত এবং প্রত্যেকটা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বৈধ বলে গণ্য হবে, এবং প্রত্যেকটা ব্যাংকে কিন্তু বোনাস আছে, ঠিক আছে? আপনি যে ব্যাংকেই পাঠান না কেন, যত হাই রেটই থাকুক না কেন, সেটা আপনি নিশ্চিত থাকুন আপনার বৈধ হিসেবে সেটাকে গণ্য হবে। এবং আপনি যে টাকাটা দিতেছেন তারা কোন খাতে ব্যয় করতেছে, কোন দিকে বিনিয়োগ করতেছে, এটা কিন্তু আমাদের ভাবার বিষয় নয়। যেহেতু আমরা যে ব্যাংকে টাকা দেব এটা বৈধ হিসেবে গণ্য হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ব্যাংকে নিরাপদ আছে, আপনি কোন ব্যাংকে ছাড়বেন, কোন ব্যাংকের শাখা আপনার বাসার নিকটবর্তী, বা কোন ব্যাংকে টাকা ছাড়তে আপনি কমফোর্টেবল বোধ করেন, ঠিক আছে, যে ব্যাংকে একটু রেট বেশি সেটা আপনি ছাড়তে পারেন। তো এই সমস্ত বিষয়টা হচ্ছে কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনটা ব্যাংক আপনার জন্য সুবিধাজনক হবে সেটা আপনি ভেবে দেখতে পারেন। শুধু কোনটা রেট মানে কত বেশি বা কম এইটা আপনি জাস্টিফাই করে দেখতে পারেন, কিন্তু প্রত্যেকটা ব্যাংকে কিন্তু বৈধ এবং প্রত্যেকটা ব্যাংকই কিন্তু নিরাপদ। ধন্যবাদ সবাইকে।